ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কঠিন মুহূর্তে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেওয়ার মহানায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে মাঠে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন ভারতের সাবেক এই অধিনায়ক। ম্যাচ যত কঠিনই হোক না কেন, মেজাজ হারান না তিনি। আর এই শান্ত স্বভাবের জন্যই ক্রিকেট বিশ্ব এখন তাকে ক্যাপ্টেন কুল হিসাবে জানে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি ক্রিকেটার ধোনির একজন ফ্যান হয়ে থাকেন তাহলে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। ক্যাপ্টেন কুল মাঠে যেমন আলোচনায় থাকেন, তেমনি মাঠের বাইরেও মাঝে মাঝে আলোচনায় থাকেন। বেশ কয়েকবার বলিউড ও সাউথ ইন্ডিয়ার কয়েকজন অভিনেত্রীর সাথে তার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2010 সালে বিয়ে করে ফেলেন ধোনি। তার স্ত্রীর নাম সাক্ষী সিং রাওয়াত। ধোনির স্ত্রী দেখতে খুবই সুন্দরী, নিত্য নতুন স্টাইল আর ড্রেসে নিজেকে সাজান সাক্ষী। ইনস্টাগ্রামেও তিনি মাতিয়ে রাখেন ভক্তদের। বর্তমানে এই দম্পতির ঘরে এক মেয়ে রয়েছে, মেয়ের নাম জিভা। 2015 সালে জন্ম হয় মেয়ে জিভার, এখন বয়স মাত্র 4 বছর। এই বয়সেই খুব চটপটে ছোট্ট জিভা। ক্রিকেটের বাইরে মহেন্দ্র সিং ধোনি পুরোপুরি পরিবার অন্তঃপ্রাণ, স্ত্রী এবং কন্যাই তার জীবন। বাবা মেয়ের সম্পর্ক যে কতটা মিষ্টি তা ধোনি জিভার একের পর এক খুনসুটি দেখলেই বোঝা যায়। গত বছরের নভেম্বর মাসে মেয়ে জিভা বাবার কুশল জানতে চেয়েছিলেন তামিল আর ভোজপুরি ভাষায়। সেই ভিডিও পোস্ট করেছিলেন ধোনি। এক দুটি নয়, রীতিমতো 6টি ভাষায় ধোনি তার মেয়ে জিভাকে প্রশ্ন করেন, তুমি কেমন আছো? আর 6 ভাষাতেই জিভা ঠিকঠাক উত্তর দিয়েছে। এই ছোট্ট বয়সে ভাষার এমন দখল দেখে যে কেউ চমকে উঠবে। জিভা একটু আলাদা রকম কিছু করলে সেই মুহূর্তটাকে ধরে রাখতে কখনোই ভোলেন না ধোনি। আইপিএল শুরু হতে মেয়ে জিভার সঙ্গে 6 ভাষায় আলাপচারিতার মিষ্টি সেই ভিডিও সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। ভিডিওতে ধোনি জিভাকে প্রশ্ন করেন, তুমি কেমন আছো? উত্তরে জিভা বলে, ভালো আছি। শুধুমাত্র বাংলা নয়, তামিল, গুজরাটি, ভোজপুরি, পাঞ্জাবি এমনকি উর্দু ভাষাতেও মেয়ের কুশল জানতে চান ধোনি। জিভাও পাল্লা দিয়ে ওই 6 ভাষাতেই জানিয়ে দেয় কেমন আছে সে। সবশেষে ছোট্ট জিভার জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। তো প্রিয় দর্শক, ধোনির মেয়ে জিভাকে আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।